হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। এখন আমি রয়েছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নির্মাণাধীন দেশের সবথেকে বড় প্যাসেঞ্জার টার্মিনাল অর্থাৎ তৃতীয় টার্মিনালের এখানে। আপনারা জানেন প্রতি মাসে চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতিগুলো নিয়ে আমরা আপডেট ভিডিওগুলোর আয়োজন করে থাকি আপনাদের জন্য। তারই ধারাবাহিকতায় আজ তুলে ধরব দেশের সব থেকে বড় এই প্যাসেঞ্জার টার্মিনালের সর্বশেষ অবস্থা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নির্মাণাধীন টার্মিনালটি এমন এক স্থানে নির্মিত হচ্ছে যেখানে যাত্রীদের আসা যাওয়ার জন্য নিশ্চিত করা হচ্ছে সব ধরনের যাতায়াত ব্যবস্থার। যাত্রীদের জন্য পাতাল মেট্রো রেল, উরাল এক্সপ্রেসওয়ে, বিআরটি লাইন ছাড়াও যাত্রীদের থাকা এবং শপিংয়ের জন্য টার্মিনাল থেকে স্বল্প দূরত্বে নির্মাণ করা হচ্ছে পাঁচ তারকা হোটেল সহ আন্তর্জাতিক মানের শপিং মল। এছাড়াও সুখবর হচ্ছে দেশের যতগুলো চলমান মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে দ্রুত এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজটি। দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পের অবকাঠামোগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। বর্তমানে এখানে টার্মিনাল ভবন, ফ্লাইওভার, সংযোগ সড়ক, আন্ডারপাস, কার পার্কিং, আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স, র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে ছাড়াও 127টি অবকাঠামোর নির্মাণ কাজ চলছে দিনে এবং রাতে। এই সবের সাথে টার্মিনাল ভবনের উপরে স্টিলের ফ্রেমের কাজ, দেয়ালে গ্লাস ফিটিং সহ টার্মিনালের ভেতরে চলছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অগ্নি নির্বাপন সহ জাতীয় ফুল শাপলার আদলে সৌন্দর্যবর্ধনের কাজগুলো। এদিকে একটি উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে যার একটি র্যাম্প মিলেছে সমতলে, আর একটি সংযুক্ত হয়েছে এখানে তৃতীয় তলায়। আর এদিকে দ্বিতীয় তলা থেকে একটি র্যাম্প নেমেছে জলাধারের পাশ ঘেঁষে। দেখা যাচ্ছে এদিকে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে, আর এদিকটায় ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে উড়াল সড়কটিকে। মূলত উত্তরা গাজীপুরের দিক থেকে আসা যাত্রীদের যানবাহনগুলো এসে এই উড়াল সড়ক ব্যবহার করে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার একটি র্যাম্প এদিক থেকে সংযুক্ত হচ্ছে তৃতীয় টার্মিনালের সাথে। এর ফলে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট এবং দক্ষিণাঞ্চলের মানুষজন খুব সহজেই যানজট এড়িয়ে এই টার্মিনালে চলে আসতে পারবেন। এদিকে জলাধারের পাশ ঘেঁষে সড়ক পথ নির্মাণের কাজটিও এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে। এটি হচ্ছে এই প্যাসেঞ্জার টার্মিনালের কার পার্কিং এর জন্য বহুতল ভবন। এখানে একসাথে প্রায় 1200 গাড়ি পার্ক করে রাখা যাবে। এত বড় কার পার্কিং দেশের আর কোনো বিমানবন্দরে নেই। দেখা যাচ্ছে এই কার পার্কিং ভবনের কাজটিও এখন অনেকটাই দৃশ্যমান। এই কার পার্কিং এর কাজটি সম্পূর্ণ শেষ হলে দেখতে ঠিক এমন হবে। একটু আগে যে উড়াল সড়কটি দেখিয়েছিলাম, এটি সেই উড়াল সড়কেরই অংশ যা টার্মিনালের মূল ভবনের সঙ্গে যুক্ত থাকবে। আর এদিক থেকে উড়াল সড়কের একটি র্যাম্প নেমে যাবে ঢাকা এলিভেটেডের পাশ ঘেঁষে, আর অন্যটি দিয়ে যানবাহনগুলো উত্তরা হয়ে টাঙ্গাইল, গাজীপুর এবং ময়মনসিংহের দিকে চলে যাবে। এদিকে উড়াল সড়কের সবগুলো পিলারের কাজ প্রায় শেষের পথে। যে পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে সেগুলোর উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে ইতিমধ্যেই। মূল টার্মিনাল ভবনের নিচ দিয়ে এদিক থেকে একটি টানেল পথ নির্মাণ করা হয়েছে যার কাজটিও দেখা যাচ্ছে প্রায় শেষের পথে। এমন আরেকটি টানেল পথ রয়েছে জলাধারের পাশেও। জানা গিয়েছে বর্তমান 1 এবং 2 নম্বর টার্মিনালের সাথে নতুন এই টার্মিনালটি উড়াল সড়কের মাধ্যমে যুক্ত থাকবে। এখানে দুটি জলাধার রাখা হয়েছে সৌন্দর্য বর্ধন এবং জরুরি মুহূর্তে পানি যোগানের জন্য। এছাড়াও এটি উচ্চ শব্দের তরঙ্গ কমাতেও কিছুটা সহায়তা করবে। বর্তমানে এই জলাধারের তৃতীয় ব্লক বসিয়ে সৌন্দর্য বর্ধনের কাজটি করা হচ্ছে। এই ধরনের সৌন্দর্য বর্ধন এবং সড়ক নির্মাণের কাজ 1 এবং 2 নম্বর টার্মিনালের সামনেও চলছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি বাংলাদেশের প্রথম বিমানবন্দর যেখানে একসাথে তিনটি টার্মিনাল রয়েছে। প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল দুটি দাঁড়িয়ে আছে 1,00,000 বর্গমিটার জায়গার উপরে। অন্যদিকে নির্মাণাধীন এই তৃতীয় টার্মিনালটি নির্মাণ হচ্ছে 2,60,000 বর্গমিটারের উপরে। জানা গিয়েছে চলতি বছরের মধ্যে 91% কাজ শেষ হবে। সব কিছু ঠিক থাকলে এবছরের অক্টোবরেই এই টার্মিনাল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এতে করে নতুন পুরনো তিন টার্মিনাল থেকে সব নিয়ে বছরে 2 কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। বর্তমানে এই বিমানবন্দরে আলাদাভাবে কোনো কার্গো ভিলেজ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় দেশের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য নতুন টার্মিনাল ভবনে নির্মাণের পাশাপাশি এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট কার্গো ভিলেজ নির্মাণ করা হচ্ছে, যার কাজটিও অনেকটাই এগিয়েছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছি, বর্তমান টার্মিনালে একসাথে 12টি প্লেন পার্ক করা গেলেও নির্মাণাধীন এই টার্মিনালে একসঙ্গে 37টি প্লেন পার্ক করার জায়গা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও মূল টার্মিনাল ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নির্মাণাধীন টার্মিনালটিতে বেশ কয়েকটি স্ট্রেট এক্সেলেটর লাগানো হবে। এতে করে যারা বিমানবন্দরের ভেতরে দীর্ঘপথ হাঁটতে পারবেন না তাদের জন্য অনেক ভালো হবে। থাকবে 24টি বোর্ডিং ব্রিজ, যদিও প্রথম ধাপে নির্মাণ করা হবে 12টির মতো। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী বাকি 12টি বোর্ডিং ব্রিজ ধাপে ধাপে নির্মাণ করা হবে। যাত্রীদের জন্য তৃতীয় টার্মিনালে চেক ইন বেল্ট থাকবে 13টি। সব মিলিয়ে সকলের প্রত্যাশা, এই টার্মিনালের হাত ধরে বদলে যাবে যাত্রী সেবার মান। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।